আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিড়া আর কলা দিয়ে একটা ডেজার্ট, আর এটা ইফতারিতে দারুণ লাগে খেতে। আর সারাদিন রোজা রাখার পরে এরকম ঠান্ডা ঠান্ডা দই চিড়া কলা খেলে পেট ঠান্ডা থাকে, আর এটা খেতেও বেশ মজার হয়। তো আপনাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমে আমি চিড়া নিয়েছি আর চিড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম চিনি আর কলা। আমি এখানে পাকা কলা নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি দই। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা চাইলে এখানে টক দইটাও দিতে পারেন। তো আমি মিষ্টি দই দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এখন ভালো করে আমি মিশিয়ে নিব, আর এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করেছি, আর লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি একটু লবণ অ্যাড করেছি চিড়ার জন্য, যেহেতু আমি এখানে চিড়া দিয়েছি সেই জন্য আমি একটু লবণ অ্যাড করেছি। তো অল্প অল্প করে দই দিয়ে এটাকে মিশিয়ে নিব। তো এই তো মিশানো হয়ে গেছে, আর এখন আমাদের ইফতারের টাইম, আর আমরা এখন ইফতারটা করে নিব। তো এটা একবার হলো আপনারা বাসা ট্রাই করবেন, আশা করব ভালো লাগবে। আর এই তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি। তো আমরা এখন ইফতার করব, আর ইফতারে আমরা কী কী নিয়েছি একটু শেয়ার করি। এই তো এখানে দই চিড়া আর সাথে ছোলা আছে, আর আছে এখানে বেলের শরবত, আর আছে এখানে মাঠা, আর এখানে নিয়েছি ফল কেটে নিয়েছি। তো এখানে অনেক ধরনের ফল আছে, আর এখানে নিয়েছি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর এই তো সাথে আছে বৌখুদি আর ভর্তাও আছে। তো এখন আমরা ইফতারটা করে নিব। তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমার সাথেই থাকুন। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।